আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাতে যাচ্ছি, ঢাকা থেকে মালদ্বীপে আসার জন্য ফ্লাইটে উঠেছিলাম, কিন্তু ঢাকার কিছু স্মৃতিচিত্র আপনাদেরকে দেখাবো। যেমন প্রথমে আপনি প্লেনে ওঠার পরে আপনার কিছু গাইডলাইন আছে, যেগুলো আপনার কেবিন ক্রু নির্দেশনা দিবে, সিট বেল্ট বেঁধে নেবেন ও লাইফ জ্যাকেট ও কী কী কাজ করণীয় আপনার সেগুলো বিষয়ে আপনাকে ব্রিফ করবে তারা। তো ব্রিফ করা শেষে প্লেন ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে আমরা ফ্লাইটের জন্য অপেক্ষা করব কিছুক্ষণ। রানওয়েতে এখনও পৌঁছায়নি, রানওয়েতে পৌঁছায় তারপর কীভাবে ফ্লাই হয় ঢাকার উপর থেকে ঢাকার দৃশ্য দেখানোর জন্য উপভোগ করুন এবং সাথেই থাকুন। আমরা এখন রানওয়ে করছি, রানওয়েতে এটা হলো রানওয়ে। দেখতে পাচ্ছেন প্লেনগুলো নামার সময় কীভাবে ব্রেক মেরে টায়ারের কালার রাস্তার সাথে মিশে থাকে। অনেক গতিতে ছুটতেছে প্লেন, তারপরে দেখবেন আস্তে আস্তে এই যে উপরের দিকে যাওয়া শুরু করছে, সামনের জায়গা এতক্ষণ উপকূল হয়ে গেছে। আমরা এখন মনে হচ্ছে যে একটু পরেই উড়াল দেবো, এই উড়াল দিয়ে ফেলেছি। আমরা এখন উপরে চলে গেছি, মাটির সাথে আমাদের কোনো স্পর্শ নেই। ঢাকায় যে কলকারখানা মিল এত কিছুর জন্য আমার মনে হয় ঢাকার আকাশটা অতটা ক্লিয়ার না, সবসময় এরকম একটা কুয়াশা ঘন কাটার ভাব থাকে। কিন্তু অন্য অন্য জায়গাতে আমি যতগুলো জায়গায় দেখছি সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা ওয়েদার, অনেক পরিষ্কার থাকে। উপর থেকে নিচে যখন দেখা যায় অনেক সুন্দর পরিষ্কার ক্লিয়ার দেখা যায়, কিন্তু এর মধ্যে মনে হচ্ছিল আমার একটু যে কুয়াশার মতো। ঢাকার অনেক বিল্ডিং আর বিল্ডিং, কোনো ন্যাচারাল পরিবেশ নাই, এত বিল্ডিং ঢাকার মধ্যে। আর এগুলো তো সব মনে হচ্ছে যে ছোট ছোট ঘর, কিন্তু না, এটা পুরোটাই মনে করেন 8 থেকে 10 তলা 5 তলা এরকম বড় বড় বিল্ডিং সবগুলাই। দেখতে পাচ্ছেন একটা নদী, আর মূলত আমি এভাবে ভিডিও করি না, আমি অনেকবার যাওয়া আসা করছি ঢাকা টু মালদ্বীপ, কেননা আমি মালদ্বীপে একটা রিসোর্টে জব করি, আর সেখান থেকে আমি প্রতি বছরেই মনে করেন যে ছুটিতে আসি। তো আমার এভাবে ভিডিও করা হয় না ভালোভাবে, আর আপনাদের দেখানো হয় না। সব থেকে মজার বিষয় হলো আমি লক্ষ্য করলাম যে আমি সংসদ ভবনকে দেখতে পেলাম, সংসদ ভবন দেখলাম, ভালো লাগলো। অনেক একটা ফাঁকা পরিবেশের এরিয়া, তো এই জন্য জায়গাটা অনেক সুন্দর লাগতেছিল। আপনারা উপভোগ করেন, দেখা যাবে। আমরা এখন মোটামুটি 1000 ফিট উপরে চলে এসেছি। 1000 ফিট উপর থেকে নিচের দৃশ্য তাপের সাথে প্লেনের নড়াচড়া, একটু চিচির করে ভিডিওটা। এখন দেখুন সংসদ ভবনটি দেখতে পাচ্ছেন কিনা, এই যে সংসদ ভবন। অনেক উপরে উঠে গেছে, মেঘের কুয়াশার ভেতরে ঝাপসা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।